রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর পালিত হয়ে থাকে। বছর ঘুরে আবারও এলো পবিত্র ঈদ। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে গেছেন অজস্র মানুষ। চিরচেনা ব্যস্ত ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যানজটহীন শহরে তাই ঈদের ছুটিতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানো সম্ভব। ঈদের এই ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঢাকার মধ্যে ঘুরতে যাওয়ার মতো কিছু জায়গা নিয়ে আমাদের আজকের আয়োজন। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের আবাসিক ভবনগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত স্থান আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল কিন্তু হতে পারে ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো দারুণ এক জায়গা। মুঘল আমলে নির্মিত একটি অনন্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত লালবাগ কেল্লা প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে মুখরিত হয়ে থাকে। লাল ইটের এই দর্শনীয় কেল্লাটি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থিত জাতীয় সংসদ ভবনটি শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যতম সেরা স্থাপত্যশৈলীর বাস্তব এক উদাহরণ। এই ভবনের প্রবেশাধিকার সাধারণ মানুষের না থাকলেও আশপাশের পরিবেশ, কৃত্রিম লেক ও রাস্তার উপর অবস্থিত অস্থায়ী খাবারের দোকানগুলো বিকেলের পর জমজমাট হয়ে ওঠে, যা স্বভাবতই যে কোনো ছুটির দিনেই নগরবাসীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়া ঈদের দিন আরও যেতে পারেন ঢাকার শ্যামলীতে অবস্থিত ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড বা শিশু মেলা, যা রাজধানীর একটি শীর্ষস্থানীয় বিনোদন পার্ক। রাজধানীর শাহবাগে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল কিন্তু হতে পারে আপনার ঈদের দিন পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর দারুণ এক জায়গা। সেই সাথে যেতে পারেন হাতির ঝিল অথবা রমনা পার্কে। রাজধানীর শাহবাগ ও বেইলি রোডের মিন্ট রোড এলাকা নিয়ে রমনা পার্কের অবস্থান, যে পার্কে রয়েছে নানা প্রজাতির গাছ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে সময় কিন্তু কাটবে আপনার দারুণ আনন্দে।